কাস্টিং কাউচ নিয়ে কি বললেন অভিনেত্রী হানশিকা? সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর সময় তামিল ইন্ডাস্ট্রিতে এক তরুণ অভিনেতার কাছে হয়রানি ও অসংযত ব্যবহারের মুখে পড়তে হয়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানশিকা মোতওয়ানিকে। এরপরেই এই প্রতিবেদন দ্রুত ভাইরাল হতে শুরু করে, যা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সেই সময় ওই অভিনেতা বারবার হানশিকাকে জোর করতে থাকেন বাইরে ডেটে যাওয়ার জন্য, আর এই প্রস্তাব স্পষ্টতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল অভিনেত্রীকে। তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ না করলেও দিয়েছিলেন যোগ্য জবাব। এবার এ নিয়ে অভিনেত্রী জানালেন, এমন কোনো সাক্ষাৎকার দেননি তিনি। এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়। এমন একটি প্রতিবেদনের স্ক্রিনশট টুইটারে শেয়ার করে অভিনেত্রী লেখেন, এই উদ্ধৃতি কখনো দেয়নি, আবর্জনা ছাপানো বন্ধ করুন। আরেক টুইটে তিনি নিউজ পোর্টালগুলো অনুরোধ করেন, সোশ্যাল মিডিয়া থেকে এরকম খবর নেওয়া বন্ধ করতে এবং সত্যতা যাচাই না করে তা প্রকাশ না করতে। তিনি লেখেন, প্রকাশনা সংস্থার কাছে অনুরোধ যে কোনো খবর তুলে দেওয়ার আগে তা ক্রস চেক করে নিন। এখন যে ধরনের খবর ঘুরছে তা আমি কখনোই বলিনি, দয়া করে প্রকাশ করার আগে তাই ফ্যাক্ট চেক করে নিন। এই মাসের শুরুতে হানশিকা চেন্নাইতে পরিচালক ইগোরের তামিল সিনেমা ম্যানের শেষ শিডিউলের শুটিং শেষ করেছেন। থ্রিলার ঘরানোর এই সিনেমাটিতে একজন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন তিনি। বেশ কিছুদিন আগে হানশিকার নামে আরও একটি খবর রটে যে হরমোনাল ইঞ্জেকশন নিয়ে দ্রুত বড় হয়েছেন তিনি। ঋতিকের কোই মিল গেয়াতে শিশু শিল্পী হিসেবে কাজ করা হানশিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জলদি ফিরে আসতে হরমোনাল ইঞ্জেকশন নেন। এমনকি খবর ছাড়ায় তার মায় তাকে সেগুলো দিতে বলে। সেসব নিয়ে অভিনেত্রী বলেছিলেন, আজ পর্যন্ত আমি কোনো ইঞ্জেকশন নিইনি, আমার শরীরে কোনো ট্যাটু পর্যন্ত নেই, কারণ আমি ইঞ্জেকশনকে ভয় পাই। আমার সম্পর্কে এই ধরনের ঘটনা যারা রটিয়েছে তারা আসলে আমাকে হিংসা করে। প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।